নবীজি সালামের পরিবারের প্রতি, নবীজির বংশধরের প্রতি আমাদের অবশ্যই চারটি দায়িত্ব। কয়টি দায়িত্ব? এক নাম্বার, তাদেরকে সম্মান করা। কি করা? জুড়ে বলেন, কি করা? দুই নাম্বার, তাদেরকে সাহায্য করা। সম্মান এক জিনিস, সাহায্য, সাহায্য করা যতভাবে জীবন দিয়ে হলেও তাদেরকে কি করা, সাহায্য করা। তিন নাম্বার, তিন নাম্বার হলো তাদের প্রতি দুরুদ প্রেরণ করা। তাদের প্রতি কি করা, কি করা? যে কারণে দুরুদে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত নবীজির বংশধর সবার প্রতি দুরুদ পড়া আমাদের জন্য ওয়াজিব। করব তো ইনশাআল্লাহ। চতুর্থ একটা বিষয়, তা হলো নবীর পরিবার যারা তাদেরকে সদকা আর যাকাত দেয়া যাবে না, সদকা আর যাকাত দেওয়া যাবে। সদকা বুঝেন তো, সদকা মানে জীবনের বিনিময়ে জীবন, অথবা মান্নত, মান্নত সদকা। এক শব্দে সদকা দ্বারা তিনটি জিনিসকে বোঝায়। কয়টি জিনিস? সদকা মানে সদকা, আমরা বুঝি যে কেউ বিপদে পড়লো সদকা দেয়, মা বাবার মারা গেল তাদের পক্ষে সদকা দেয়, অসুস্থ সদকা দেয়, বুঝেন না? এই সদকা নবীর পরিবারের কাউকে দেয়া হারাম। দুই নাম্বার, মান্নত, মান্নত বুঝেন তো, কেউ বিপদে পড়লো, বললো আমি যদি উদ্ধার হই তাইলে একটা ১০০ টাকা দেব, একটা ছাগল দেব। হ্যাঁ, এই যে মান্নত করে, মান্নত সদকার অন্তর্ভুক্ত, মান্নত নবীজির পরিবারভুক্ত কাউকে দেয়া যাবে হারাম। তিন নাম্বার, সদকা মানে যাকাত, সদকা মানে নবীর বংশধরদের জন্য ওরা কাজ করে খাবে, উপার্জন করে খাবে, যাকাত খাওয়া নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকাত হলো যারা অলস ধনী হতে চায় তাদের, মুফত পেতে চায়, বিনা শ্রমে টাকা পেতে চায়, এর নাম যাকাত। বিনা শ্রমে জীবন ধারণ করতে চায়, এর নাম, এর নাম যাকাত। আর নবীর বংশ হলে শ্রম দিয়ে উপার্জন করে খাবে, যাকাত দেয়া যাবে। কয়টা জিনিস দেয়া যাবে না? সদকা দেয়া যাবে না, মান্নত দেয়া যাবে না, যাকাত দেয়া। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসবো তাদেরকে, সাহায্য করব তাদেরকে, দুরুদ পড়ব তাদের জন্যে, তাদেরকে সাদাকা মান্নত যাকাত দেয়া যাবে। আজকের পৃথিবীর অনেক দেশে নবীর বংশধর দাবি করে দেখবেন সমানে সদকা খায়, মান্নত খায়। বুঝতে হবে দশ নাম্বার, কোনো নাম্বারই নেই। সত্যি নবীর বংশধর হলে সদকা খাবে না, মান্নত খাবে না, যাকাত স্পর্শ করবে না।